একেবারে দেখো, এবং এখানে কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং যথেষ্ট আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে মাংস টন টন মাংস উদ্ধার হয়েছে তা কিন্তু পুলিশ যে বিষয়টা জানাচ্ছে, একাধিক ভাগাড় থেকে সংগ্রহ করা এবং সেখানে মৃত পশুর মাংস সংগ্রহ করার পর সেই মাংসের মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হতো, ফ্রিজারে -44°C রাখার পর ফ্রিজার থেকে যখন বার করা হতো সেখানে একটা কেমিক্যাল ব্যবহার করা হতো, সেই পচা মাংস ওই কেমিক্যাল ব্যবহার করার পরে কিন্তু তাজা হয়ে উঠত। অন্তত পক্ষে 4 দিন সেই মাংস যেটা রাখা থাকতো বার করার পর বাজারে যাওয়ার পর কোনো রকমভাবে তার থেকে কোনো গন্ধ বেরোবে না, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে। এইবারে তোমাকে বলে রাখি এর জাল কতটা বিস্তৃত হয়েছে তেমনটাই কিন্তু পুলিশ জানতে পারছে, যে এই দেশের বিভিন্ন রাজ্যেই শুধু নয় এর যোগাযোগ রয়েছে কিন্তু তেমনটাই পুলিশের সন্দেহ, যে ভারতের প্রতিবেশী দেশগুলো